হ্যালো ফ্রেন্ডস, মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালে আবারও আপনাদের স্বাগতম। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব এই ইকুয়েশনের কাজ, মাইক্রোসফট ওয়ার্ড অ্যাডভান্স লেভেল থেকে ইকুয়েশনের কাজগুলো। ইকুয়েশন মূলত বড় রকমের কোনো গাণিতিক প্রকাশের জন্য ব্যবহৃত হয়। তো আগে চলুন আমাদের আগের তৈরি করা ফাইলটি আগে আমরা ওপেন করি, ডিসপিসি থেকে এক্সাম ওয়ার্ক ফাইলটি ফোল্ডারে গেলাম, তারপরে এই ফাইলটি ডাবল ক্লিক করলাম। তো এই যে আমাদের আগে তৈরি করা ফাইল, আগে টিউটোরিয়ালে যে কাজগুলো করেছিলাম ঠিক সেই কাজগুলো এখানে আছে করা। তো যা বলছিলাম, আমরা এই টিউটোরিয়ালে শিখব হলো ইকুয়েশনের কাজ। ইকুয়েশন মূলত বড় রকমের গাণিতিক প্রকাশের জন্য ব্যবহৃত হয়, যেমন নিচে দেখি এই যে গাণিতিক সূত্র, যেমন ই, তারপর হলো আর কি এগুলো বলে। ঠিক এই সিস্টেমে বড় রকমের যদি কোনো গাণিতিক প্রকাশ করতে হয়, তার জন্য আমাদের ইকুয়েশনের কাজগুলো করতে হয়। আর আমাদের ইকুয়েশনের কাজ দেখাইছিলেন অল্প কয়েকটি অপশন মাত্র। তো চলুন শুরু করা যাক। তো ইনসার্ট ট্যাব থেকে আমরা ইকুয়েশনে যাব। ইকুয়েশনে আমরা যদি ক্লিক করি তো আমাদের এরকম একটি ঘর চলে আসবে, সেখান থেকে যদি আমরা লেখায় শুরু করে দিই তাহলে ওখানে এই তো সংখ্যা ওঠা শুরু হয়ে যাবে। আমরা ফন্ট সাইজটি একটু বড় করে নিই, এভাবে কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেটের যেটা ক্লোজ করে সেটা চাপলে আমাদের ফন্ট সাইজ বড় হয়ে যাচ্ছে, এই যে দেখুন। তো এখন আমরা লিখব, আমরা প্রথমে করব হলো সহজটা আগে করে নিই। আমরা এই যে ই, তারপর যেগুলো আছে আর কি, ই আই পাই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা আমরা এখানে লিখব। তো লেখা শুরু করি, ই আই পাই তো আমাদের এখানে নাই, আমাদের পাই এই যে আমরা উপরে পাবো, দেখি কোথায় আছে। আমরা এখানে ক্লিক করি, যদি নিচে নামতেছি এখানে, এই যে পাই আমাদের আছে, পাই প্লাস ওয়ান ইকুয়াল, সরি, ওয়ান ইকুয়াল জিরো। দেখুন এটা আর এই যেটা লিখছে গাণিতিক সূত্র আর কি, সেটা আর এটার মাঝে অনেক পার্থক্য। দেখুন যে আই তারপর পাই এগুলো উপরে যায়নি। তো এগুলো আমরা কিভাবে ঠিক একই রকম গাণিতিক সূত্রে প্রকাশ করতে পারি, তার জন্যই আমাদের মূলত এই ইকুয়েশন অপশনটি। তো আমরা এখন দেখা যাক কীভাবে করতে হয়। এটার জন্য আমাদের করতে হয় এই ফ্র্যাকশন, প্রথমে আমাদের ইকুয়েশন টুলসে যেতে হবে উপরে। ইকুয়েশন টুলসে গেলে সেখানে আমরা এইরকম কতগুলো অপশন দেখতে পাবো, সেখান থেকে প্রথমে থাকে হলো ফ্র্যাকশন, তারপরে হলো স্ক্রিপ্ট। আমরা যদি স্ক্রিপ্টে ক্লিক করি তাহলে এরকম কতগুলো অপশন আমরা দেখতে পাবো, যে দুইটা ঘর এখানে, দুইটা ঘর এখানে, তিনটা ঘর এখানে, তিনটা ঘর, ঠিক একই রকম কিছু অপশন এখানে আমরা দেখতে পাবো। এখানে যে দুইটা ঘর দেখাচ্ছে, একটা নিচে আর একটা উপরে দেখাচ্ছে, এখানে একটা উপরে আর একটা নিচে, অর্থাৎ এটা বড়টা হলো উপরে ছোটটা নিচে, এখানে দেখুন বড়টা নিচে উপরে ছোটটা, আবার ঠিক এরকম এখানে বড়টা বাম পাশে তারপরে ডান পাশে দুটাই ছোট, এখানে বাম পাশে দুটাই ছোট তারপরে হলো বাম পাশে ডান পাশেটা বড়। ঠিক এই অপশনগুলো আমাদের এখানে আমরা ব্যবহার করতে পারি ইকুয়েশনের জন্য। তো আমরা এটা নেব, যেহেতু আমাদের স্কোয়ার টাইপ আছে এখানে, অর্থাৎ নিচেরটা বড় থাকবে তার উপরে দুটো ছোট হবে। তো আমরা এটা নিলাম, নিয়ে এখন দেখুন আমরা একটু ফন্ট সাইজটা বড় করে নিই, আমাদের দেখতে সুবিধা হবে। দেখুন এখানে দুইটা ঘর চলে আসছে, একটা হলো এই যে এখানে বড় আর একটা হলো ছোট। তো বড়টাই আমাদের এই বড় সংখ্যাটি লিখতে হবে ই, আমরা এটাই আগে ক্লিক করব। এই দেখুন ক্লিক করলে ঘরে চলে যাচ্ছে, তো ক্লিক করব এখানে ই লিখলাম, তারপর হলো ছোট করে দেয়া আছে কি পাই আর আই, এই দুইটা। তো আমরা এখন ছোট ঘরটাতে ক্লিক করব, পরে আমরা আগে আই লিখলাম, তারপর হলো আমাদের পাই, পাই এখানে নাই, পাই আমাদের উপরে যে সিম্বলগুলো অটোমেটিক চলে আসছে সেখানে আমরা পাই পাবো, এই যে পাই, তো আমরা পাই ক্লিক করব। তো দেখুন আমাদের ঠিক একই রকম এই ঘর এই সংখ্যাটি হয়ে গেল। তো এখন এরপর প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটা লিখব। এখন যদি আমরা এখানে সরাসরি ওভাবেই প্লাস লিখে যাই, দেখা যাবে যে প্লাসটি ওই আই আর পাই এই দুটার একসাথেই হয়ে যাচ্ছে, অর্থাৎ উপরেই চলে যাচ্ছে। তো সেজন্য আমাদের ওইভাবে লেখা যাবে না, আমরা আই এবং পাই, অর্থাৎ উপরের স্ক্রিপ্টের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা যে ডান পাশের যে অ্যারো চিহ্নটি আছে ওটা যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন যে আমাদের এই কার্সরটি, আমরা বাম পাশেটা ক্লিক করি, দেখুন যে আমাদের অ্যারো, আমাদের যে কার্সরের যে লেখার যে চিহ্নটি সেটা দেখুন ওই যে উপরে ভাসতেছে,
আর যদি আমরা ডান পাশে অ্যারোটি ক্লিক করি তাহলে দেখুন এই যে নিচে বড় হয়ে গেছে, অর্থাৎ বড় সংখ্যা এখানে আবার লিখতে পারতেছি আমরা। তো এখন আমরা বাকিটা লিখব। তো এখন এরপর হলো প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তো আমাদের প্রথম লেখাটি হয়ে গেল, আমাদের প্রথম সূত্রটি এখানে তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের ইকুয়েশনের কাজ করতে পারি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেছে এটা ইকুয়েশন থেকে। এরপর হলো আমরা তার পরেরটি করব, এই যে এটি এটি একদম সিম্পলই মনে হচ্ছে, যেমন এক্স তারপর হলো ইকুয়াল তারপরে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি তারপরে হলো ডিভাইডেড টু এ। শুধু এখানে ডিভাইডেড অর্থাৎ ফ্র্যাকশনের কাজটি আছে। তো এটি আমরা করব, দেখি আমাদের করতে পারি কিনা। আমরা এটি সিম্পলি করতে পারি, তো সিম্পলি করলে অনেক ঝামেলা। দেখি আমরা সিম্পলি কীভাবে করি। আমরা এখানে একটু বড় করে নিই যে আমরা এক্স লিখলাম, হ্যাঁ এক্স লিখে ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে আমরা এই এখানে ইনসার্ট থেকে শেপ নিয়ে আমরা লাইন নিয়ে আমরা এখানে এখান থেকে টান দিয়ে লাইনটা বড় করে লাইন কালার চেঞ্জ করে আউটলাইন কালার কালো করে তারপর উপরে যেখানে উপরে। তো এইভাবে লিখতে গেলে প্রচুর ঝামেলা, জেনারেল নিয়মে লিখতে গেলে আমাদের প্রচুর ঝামেলা, এভাবে হয় না সাধারণত। তো সেজন্য আমরা এইভাবে করব না, আমরা ওই ইকুয়েশন থেকেই করবো, আমরা এগুলো কেটে দেই। আমাদের ইকুয়েশন থেকে করতে হলে কীভাবে করতে হয়, আমাদের আগে ইনসার্টে যেতে হবে। আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এই যে ইকুয়েশন আমাদের ইকুয়েশনে যেতে হবে। তাহলে ঠিক আমাদের এইরকম একটি ঘর চলে আসবে। তো এখানে লেখা শুরু করলে অটোমেটিক লেখা শুরু হয়ে যাবে। তো আমরা ফন্ট সাইজটা একটু আরেকটু বড় করে নিই। হ্যাঁ আমরা এখন কোনটা করব, এই যে এই ইকুয়েশনটা করব। তো এটার কাজটা কিভাবে করতে হয়, আগে আমরা সিম্পলি এক্স লিখে নেই, এক্স তারপর আছে কি ইকুয়াল, ইকুয়াল নিলাম দেখুন এই যে এটি লিখতেছি আমরা। এরপর আছে কি আমাদের উপরে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টু এ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে কোন অপশনগুলো ব্যবহৃত হয়েছে। এখানে ডিভিশনের অপশন ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ফ্র্যাকশন আমাদের এই যে এই চিহ্নটি ব্যবহৃত হয়েছে, তার মানে আমরা ফ্র্যাকশন আমরা বুঝে এসব। তো এই ফ্র্যাকশন ইউজ করার জন্য আমাদের এই যে ফ্র্যাকশনে যেতে হবে। ফ্র্যাকশন থেকে দেখুন যে আমাদের এইভাবে অর্থাৎ এইরকম লম্বায় যে রেখা আছে সেটির জন্য এটা। তারপর হলো অনেক সময় আমরা দেখি যে ডিভাইডেড ইয়ার এইরকম চিহ্ন দিয়ে দেয়া থাকে, অর্থাৎ আড়াআড়িভাবে, সেটার জন্য এটা। আবার ওই রকম আড়াআড়িভাবে জন্য এটা। আবার এই যে উপরের সংখ্যাটি এখানে বড় হবে, তারপরে ডিভিশনের নিচের সংখ্যাগুলো ছোট হবে, তার জন্য এটা। তো এইভাবে কতগুলো অপশন এখানে আছে। তো আমরা যেহেতু এইটি করব, সব দুটাই বড় হচ্ছে, উপরটিও বড় হচ্ছে মানে বড় করে নিচেটিও বড় করে। তো সেজন্য আমাদের এটা সিলেক্ট করলাম, করে আমরা এখানে এই ঘরটাকে সিলেক্ট করলাম। তারপর লিখি হলো মাইনাস বি, এখন একসাথে প্লাস মাইনাস আমাদের তো সংখ্যায় থাকে না, তো এখানে আমরা এই সিম্বল থেকে দেখে নিই। এই সিম্বলে আমরা এই এখানে আছে আমরা করলাম। তারপর হলো আমাদের রুট, এখন আমাদের এখানে তো রুট আছে, এই যে রুট রুট বি স্কোয়ার। দেখুন যে আমাদের এখানে এভাবে হচ্ছে না, তো আমাদের রুট নিতে হলে আমাদের এই যে রেডিক্যালে, রেডিক্যালে আমাদের যেতে হবে। রেডিক্যাল থেকে দেখুন যে এখানে এইরকম অপশন দেয়া আছে, ঠিক এরকমভাবেই দেয়া আছে। তো আমরা জেনারেলি যেখান থেকে আমরা রুট নিছি দেখুন যে সেখানে আমাদের আসতেছে না, যেমন বি মাইনাস ফোর এ সি, দেখুন যে আমাদের জেনারেলি সেভাবে হয় না, এই যে মাইনাস ফোর এসির উপর রুটটি আর আসেনি। তো সেজন্য আমাদের এখানে এমন এক রুট নিতে হবে যেটি আমাদের পুরোপুরি সবগুলোর উপরেই আসে। সেটার জন্য আমাদের এই স্ক্রিপ্টের পাশে রেডিক্যাল অপশন আছে, সেই রেডিক্যাল অপশনে যাও, গিয়ে দেখবো যেখানে আমাদের কতগুলো অপশন দেয়া আছে অটোমেটিক্যালি, যে এটি হলো ওই সিম্পল রুট, অর্থাৎ এই রুট তারপর নিচের ডিসকারমেন্টস ফর এসি, ঠিক সেই সিম্পল রুটের জন্য এটি। তো এটি দিয়ে আমাদের কাজ, আমরা এটি নিলাম, নিয়ে দেখুন এই যে এখানে একটি ঘর চলে আসছে। আমরা একটি বিষয় লক্ষ্য করি যে এখানে রেডিক্যাল থেকে বা স্ক্রিপ্ট থেকে বা এই ফাংশনগুলো থেকে যেটাই নেয় কেন, আমাদের এরকম এখানে যে ঘরগুলো দেয়া আছে ঠিক সেরকম ঘর চলে আসবে। এই যে এখানে দেখুন আমাদের ঘর চলে আসছে, হ্যাঁ
তো এখন আমাদের এই ঘরে ক্লিক করে আমাদের লিখতে হবে, এই যে ঘরে, শুধু এই ঘরে সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে কি লিখতে হবে, দি স্কোয়ার। এখন স্কোয়ার লেখার জন্য আমাদের তো স্ক্রিপ্টে যেতে হয়, আমরা আগে দেখেছি সেটি, এই যে এখানে যেমন পাই আর তারপরে আই পাই এর কাজ করলাম যখন তখন, এই স্ক্রিপ্টে গিয়ে আমাদের স্কোয়ারের জন্য কি এটা এটি নিতে হয়। তো আমরা এটি নিলাম, দেখুন আমাদের এখানে দুইটি ঘর চলে আসছে। তো আমরা আগের বিটা কেটে দিই, যেহেতু আমাদের এখানে ঘর চলে আসছে, তো এই ঘরটি আমরা সিলেক্ট করি, বিটা একটু বড় হবে সেজন্য বিটা এই ঘর সিলেক্ট করলাম। আর উপরের জন্য আমরা এখানে টু অর্থাৎ স্কোয়ার হবে, হ্যাঁ টু দিলাম। তারপর হলো মাইনাস ফোর এসি। এখন আমরা জানি যে এখানে যদি আমরা মাইনাস ফোর এসি লিখি তাহলে ওই স্কোয়ারের টু এর সোজাসুজি এটা মাইনাস ফোর এসি হয়ে যাবে, দেখি মাইনাস ফোর এসি যে সোজাসুজি হয়ে গেছে উপরে। তো আমরা ওটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই যে এখানে বি যেমন একটু বড়, ঠিক সেই রকম রুট রুটের নিচে এরকম থাকবে। তো আমরা নিলাম, তাহলে আমরা কি করব, আমরা ডান পাশে যে আরো চিহ্নটি আছে ওটা আমরা ক্লিক করলাম কিবোর্ডের। তো তারপর আমাদের ঠিক এখন লিখে দেখি, আমরা আগে মাইনাস চিহ্নটি উঠাই দিই, আমরা স্ক্রিপ্ট থেকে এটি নিলাম, নিয়ে নিচেরটি আমরা বি লিখলাম, তারপর উপরে আমরা স্কোয়ার দিলাম, তারপর আমরা ডান পাশে আরো চিহ্নটি ক্লিক করলাম, তারপর হলো মাইনাস লিখলাম, তারপর হলো ফোর এ সি। দেখুন যে আমাদের ঠিক এরকম ফাংশন হয়ে গেছে। এখন নিচের টু এ আমরা যখন এখান থেকে ফ্র্যাকশন নিছি তখন দেখুন যে উপরে একটি ঘর নিচে একটি ঘর, আমরা উপরের একটা ঘর থেকে আমরা এগুলো সবগুলো লিখলাম, এখন নিচের ঘরটি ফাঁকা রয়ে গেছে। এখন নিচের ঘরটিতে আমরা সিলেক্ট করি, এই যেখানে সিলেক্ট করলাম করে এখানে আমরা এখন টু এ লিখব, টু এ। অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে এই রুট যেটি আছে এই রুটটি রুটের উপর টু থাকে বা থ্রি থাকে, এরকম থাকে আমাদের থ্রি রুট দিয়ে থাকে। তো তার জন্য আমরা কিভাবে নিব, আমরা এটা কেটে দিই এখান থেকে ফোর এসি আমরা কেটে দিই। হ্যাঁ এখন আমরা উপরে সাপোজ উপরে থ্রি আছে অর্থাৎ এখানে যে রুটটি আছে রুটের উপরে থ্রি আছে, তারপর নিচে আছে হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো আমরা এখন এই অপশনটি আমরা কিভাবে কাজ করবো, এই যে এখানে যে রেডিকেল ঠিক সেই রেডিকেলে যাব, গিয়ে দেখুন যে আমরা শুধু রুট নিয়ে তখন কাজ করছিলাম, এখন এই যে রুট উপরে দেখুন ছোট করে একটি চিহ্ন দেওয়া আছে, ছোট করে একটি ঘর আছে। আমরা দেখেছি যে ছোট ঘরের জন্য ছোট সংখ্যা অর্থাৎ স্কোয়ার টাইপ বা এই টাইপ ছোট সংখ্যা ব্যবহৃত হয়, মানে ছোট অক্ষর হয়, আর বড় রকমের বড় ঘর দেখালে বড় অক্ষর অর্থাৎ যেমন এখানে ই টু এ ডি এক্স এই টাইপ অক্ষর। তো আমরা এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের এই যে উপরে একটি ছোট ঘর আসছে নিচে একটি বড় ঘর আসছে, আমরা উপরে বলছি যে এটা হবে থ্রি, সরি শুধু থ্রি, আর নিচে হবে যেটা আমরা দেখেছি বি স্কোয়ার। এখন স্কোয়ারের জন্য আবার আমাদের স্ক্রিপ্টে যেতে হবে, এই যে স্ক্রিপ্ট থেকে এই যে এটি হলো স্কোয়ারের জন্য এটি নিলাম, দুইটা ঘর চলে আসছে, এটাই থাকবে হলো বি, তারপর এটা হবে স্কোয়ার টু। তো আমরা আগের বিটা কেটে দিই, তো এটা গেল হলো টু। তারপর আমরা ডান অ্যারোতে ক্লিক করি, তারপর আমরা লিখি হলো মাইনাস ফোর ফোর এ সি। তো এখন আমাদের এটি পুরোপুরি ঠিক এরকম একটি ইকুয়েশন হয়ে গেল আমাদের, দেখুন এটি যেমন ঠিক এরকম হবো ইকুয়েশন হয়ে গেল, আমরা এখানে থ্রি রুটটি বেশি নিছি। তো এরপর আমরা দেখব হলো এই ইকুয়েশনটা আমরা কিভাবে এরকম করতে পারি, ঠিক এরকম এলআইএম, তারপর নিচে আসলে এক্স, তারপর হলো অ্যারো চিহ্ন আছে, তারপর জিরো, তারপর উপরে আসলে সিন, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স, তারপর হলো ডিভাইডেড এক্স ইকুয়াল ওয়ান, ঠিক একই রকম আমরা ইকুয়েশনটা করবো। কিভাবে আমরা করতে পারি, তো আমরা এই ইকুয়েশনটা এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, দেখতে সুবিধা হবে। তাহলে একই রকম হুবহু এই রকম ইকুয়েশন করব, তো এর জন্য আমাদের কি করতে হয়, আমাদের আগে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে আমাদের এই যে ইকুয়েশনে যেতে হবে, তাহলে আমাদের এরকম একটু ঘর আসবে। আমরা এখানে যদি সংখ্যা লেখা শুরু করে দিই তাহলে হয় লেটার হয়ে যাবে, দেখুন যে লিমের নিচে আবার এক্স তারপর অ্যারো জিরো দেয়া আছে। তো সেক্ষেত্রে আমরা শুধু লিম লেখলে নিচে আমরা নিতে পারতেছি না, ওইভাবে নিতে পারতেছি না, দেখুন যে নিচে আমাদের আসতেছে না, ইন্টার দিলে আসবে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে,
আমাদের যেতে হবে এই, দেখুন আমাদের হুবহু একই রকম একটি ফাংশন এখানে দেয়া আছে, প্রায় একই রকম কাজ হয়েছে। তো এইরকমই এখানে স্বাভাবিকভাবে এগুলা লগ লগের জন্য ব্যবহৃত হয়, লিমের জন্য ব্যবহৃত হয়, মিন ম্যাক্স ইন এগুলোর জন্য ব্যবহৃত হয়, তাই ওরা এগুলো দিয়ে দিছে ফ্র্যাকশনে। এখানে এই লিমিট অ্যান্ড গো এই অপশনটাই গেলে আমরা পাবো, অর্থাৎ আমাদের ইকুয়েশনে যেতে হবে আগে, ইনসার্ট থেকে আমাদের আগে ইকুয়েশনে যেতে হবে। ইকুয়েশন ক্লিক করলে আমাদের এরকম একটু ঘর আসবে, সেখান থেকে আমাদের ইকুয়েশন টুলসে যেতে হবে। তো ওখান থেকে আমাদের এই লিমিট অ্যান্ড লগ এটাতে আমাদের যেতে হবে। গেলে আমরা এখান থেকে দেখুন যে আমাদের যেহেতু লিমিট এর জন্য LIM ব্যবহৃত হয়েছে, তো আমরা এই লিমিটটা নেব। দেখুন যে লিম LIM এর নিচে আমাদের একটি ছোট ঘর দেয়া আছে, তার পাশে দেখুন যে আবার একটু বড় ঘর দেওয়াও আছে। তো আমরা এখন এটা ক্লিক করি, তো দেখুন আমাদের এটা এসে গেছে। তো আমরা একটু সময় একটু বড় করি, সাইজগুলা বড় করলাম। এখন নিচে আমাদের কি হবে, এক্স তারপরে অ্যারো চিহ্ন তারপর জিরো, আমরা লিখি নিচে এক্স। অ্যারো চিহ্ন আমরা কোথায় পাবো, আমরা এখানে দেখি, এখানে আছে হলো এই যে এটি আছে, তো তাহলে ওটাও থাকবে। আমরা একটু খেয়াল করি এই যে এখানে, তারপর হলো জিরো, আমরা জিরো দিলাম। তো দেখুন আমাদের এই অংশটি তৈরি করা হয়েছে, লিম তারপর নিচে এক্স তারপর হলো অ্যারো চিহ্ন তারপর হলো জিরো। তো আমাদের এটা তৈরি করা হয়েছে। এখন আমাদের আছে হলো কি, সিন তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স তারপর ডিভাইডেড এক্স ইকুয়াল ওয়ান। ঠিক এই কাজটি আমরা কোথায় করবো, এই যে এখানে করবো। এখানে আমরা কীভাবে করতে পারি, সিন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এক্স, আমাদের এখন ডিভাইডেড দিতে হবে। ডিভাইডেডের জন্য আমরা জানি কি, এই ফ্র্যাকশন। তো আমরা যদি এখন এখানে ফ্র্যাকশন নেই, তাহলে দেখুন যে এখানে আলাদাভাবে চলে আসছে সিন এক্সটা, ঠিক লিমের সাথে চলে গেছে। তো আমরা এইভাবে না, আমাদের ফ্র্যাকশনটা সেজন্য আমাদের আগে নিয়ে নিতে হবে। আমরা এখন ফ্র্যাকশনটা কেটে দিই, এখানে আমরা দেখি আগে কিভাবে নিতে হয় আগে থেকে। তো আমাদের এখানে এখানে এরকম হয়ে গেল। তো আমরা এখন এখান থেকে আগে ফ্র্যাকশনটা আমাদের নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের আগে এখানে যাই ইকুয়েশন টুলসে যাব, তারপর হলো যে আমাদের এখানে ফ্র্যাকশনে যাব, এটা নিলাম। তো আমাদের এখানে ফ্র্যাকশন চলে আসলো। তো আমরা এখানে লিখবো হলো সিন এস আই এন ব্র্যাকেট এক্স, তারপর নিচে হলো আমাদের এক্স, তো পাশে হলো আমাদের যে হলো ইকুয়াল ওয়ান। তো আমাদের ঠিক একই রকম ফ্র্যাকশন আমাদের তৈরি হয়ে গেল। তো এই কাজটি আমরা কিভাবে করলাম একটু আবার লক্ষ্য করি, যদি একটু একটু প্যাসালো আসতো, তো আমরা এগুলো ডিলেট করে দিই, নতুন করে নিই। আমরা ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে আমরা ইকুয়েশনে যাবো, ইকুয়েশন গেলে আমাদের এরকম একটি ঘর আসবে চলে। তো আমরা এখানে যদি আগে থেকে লিম লেখা শুরু করি তাহলে আমাদের হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের ইকুয়েশন টুলসে যেতে হবে, এই যে ইকুয়েশন টুলস, তারপর আমাদের এই যে লিমিট অ্যান্ড লগ তার সেখানে যেতে হবে। তারপর আমরা এখানে কতগুলো অপশন ঠিক দেখতে পাবো একই রকম আমাদের ব্যবহৃত হওয়ার জন্য, যেহেতু লিমের নিচে এক্স আরও জিরো আছে, তো আমাদের এই যে লিমের নিচে একটি ঘর আছে, আমাদের এটা সিলেক্ট করতে হবে। করে নিলাম, তো আমার নিচের ঘরে আমরা লিখবো হলো এক্স, তারপর হলো অ্যারো চিহ্ন আমরা কোথায় পাবো, এই যে এখানে আমরা যদি দেখি তাহলে আমাদের এই যে এখানে অ্যারো চিহ্ন আছে সিম্বলগুলোর মাঝে, তারপর হলো আমাদের জিরো, তারপর হলো এখানে আছে হলো ফ্র্যাকশন, তারপর আমাদের এই ডান পাশের অ্যারো যে কিবোর্ডে ডান পাশে অ্যারো আছে ওটাতে একটা ক্লিক করবো, তারপর আমরা ফ্র্যাকশনে যাব। ফ্র্যাকশন থেকে আমাদের যেহেতু এই যে এখানে দেখুন একটি ফ্র্যাকশন ব্যবহার আছে, তো আমরা এই ফ্র্যাকশন নিলাম, তারপর উপরে লিখলাম হলো সিন ফার্স্ট ব্র্যাকেট এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, নিচে কী আছে এক্স আছে, তো আমরা এক্স নিলাম। তো দেখুন আমাদের এই লিমের সাথে কিন্তু একটি ঘর ছিল, আমরা সেই ঘরটি এখানে রেখে দিয়েছিলাম, তো সেই ঘরে আমরা এখন সিলেক্ট করলাম, পরে ইকুয়াল তারপর ওয়ান। ঠিক এভাবে আমরা একই রকম হুবহু একই রকম আমরা এখানে তৈরি করে নিতে পারলাম। তো এটা গেল হলো লিমিট অ্যান্ড লক। আমরা কোন কোন অপশনগুলো দেখেছি, আমরা ফ্র্যাকশন দেখেছি, আমরা স্ক্রিপ্ট দেখেছি, আমরা রেডিক্যাল দেখেছি, তারপর হলো আমরা লিমিট অ্যান্ড লক এটি আমরা দেখলাম। তো আমাদের এরকম হুবহু এরকম তৈরি হয়ে গেল। তো এখন আমরা আরেকটি কাজ করবো, দেখি কোনটি করে যায়। আমরা ঠিক এই কাজগুলোই করবো, এই যে এখানে যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই কাজগুলো আমরা এখন এখানে করবো।
তো কিভাবে আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ইকুয়েশন যাব, আমরা এই কাজটি মাঝে যেটি আছে অর্থাৎ এটি করলে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় সব অপশনই এখানে ব্যবহৃত হচ্ছে, তো আমরা এটি করব। এটি করলে আমাদের আশা করি আমাদের ইকুয়েশন সব কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ইনসার্ট যাব, ইনসার্ট থেকে আমাদের ইকুয়েশনে যাব, আমাদের এরকম ঘর চলে আসলো। সেখানে আমরা কোনো লেটার লেখা শুরু করলে এই যে হয়ে যাচ্ছে, তো আমরা ঠিক এই লেখাটি লিখব এফ এক্স। এগুলো যেহেতু আমাদের সিম্পলভাবে দেওয়া আছে, তো এর জন্য আমাদের এখান থেকে কোনো অপশন আমাদের নিতে হচ্ছে না এখনই। তো আমরা সিম্পলভাবে লেখা শুরু করে দিই এফ ফার্স্ট ব্র্যাকেট, এই যে এখানে দেখুন আপনারা এই যেখানে লক্ষ্য রাখবেন এখানে কি আছে ঠিক সেটি লিখবো এখানে, এফ ফার্স্ট ব্র্যাকেট এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। তারপরে কি আছে আমরা যদি এখানে দেখি, তারপরে আছে হলো এ নিচে, তারপরে হলো জিরো আছে, এর নিচে জিরো আছে, ঠিক ঠিক সেটাই আমাদের লিখতে হবে। তো আমরা আগে দেখেছি যে আমাদের এখানে কোনো এরকম কোনো কিছু নিতে হলে উপর নিচে যে আমাদের ইকুয়েশন টুলসে যেতে হয়, সেখান থেকে আমাদের স্ক্রিপ্ট থেকে আমরা এই যে উপরে আমরা স্কোয়ার টাইপগুলো বেশি দেখেছি, এখনও নিচেরটি দেখিনি, এখনও আমরা দেখবো নিচে কীভাবে নিতে হয়। এই যে এখানে দেখা যাচ্ছে একটা ঘর, বড় ঘরটা হলো নিচে, উপরে হলো ছোটো ঘর, এখানে হলো উপরে বড় ঘর নিচে ছোটো ঘর, তো বোঝাই যাচ্ছে যে এটা নিলে আমাদের উপরে এরকম বড় লেখা যাবে, উপরে কি আমাদের এ নিচে হলো আমাদের জিরো। তো আমরা লিখলাম এটা হলো আমাদের, তারপর আমরা রাইট অ্যারোতে ক্লিক করব কিবোর্ডে, তারপর আমরা প্লাস দিলাম, তারপর এই চিহ্নটি আমরা কোথায় পাই, এই চিহ্নটি পাইতে হলে আমাদের এই লার্জ অপারেটরে যেতে হবে। দেখুন এখানে লার্জ অপারেটরে আসলে ঠিক একই রকম, হুবহু একই রকম চিহ্ন আমাদের এখানে দেয়া আছে, এগুলো ছাড়াও আমাদের আরও অনেক চিহ্ন এখানে দেখুন দেয়া আছে, এই যে ইউ দিয়ে দেয়া আছে, এই টাইপ, তারপরে এইরকম দেয়া আছে। তো আমাদের এখানে কি দেখতে হবে যে এই ইর মতো চিহ্নটার উপরে একটি আইকন আছে উপরে, আবার নিচে আছে হলো এন ইকুয়াল ওয়ান। তো ঠিক একইভাবে তাহলে আমাদের লাগতেছে কি এই উপরে আইকন নিচে আইকন যেহেতু আছে আমাদের সেরকমই একটি লাগবে, উপরে এবং নিচে আইকন আছে, কোনটায় যেটাই ডান পাশে আছে উপরে নিচে নেই, এই যে এটাই উপরে আছে নিচে আছে, ডান পাশে একটি আছে, তো ডান পাশে একটির জন্য আমাদের এই যে এগুলো লেখার জন্য আমাদের ডান পাশে একটি লাগবে। তো আমরা এটা সিলেক্ট করলাম, পরে উপরে লিখতে হবে কি এই আইকনটি দিতে হবে, ওটি দেখি আমাদের আমাদের এখানে যে সিম্বলগুলো আছে সেখানে কোথায় আছে, এই যে আমাদের শুরুতে আছে ওই আইকনটি আমরা ওটি নিলাম। তারপর হলো এই যে এইরকম আইকনের নিচে আছে কি এন ইকুয়াল ওয়ান, আমরা নিচের ছোট ঘরটি আমরা সিলেক্ট করব। আমাদের খেয়াল রাখতে হচ্ছে কিন্তু আমরা ঘর সিলেক্ট করে তারপর সেখানে লিখতে হচ্ছে, নাহলে কিন্তু আমাদের ওখানে লেখা হবে না। তো আমরা আগে ঘরটি সিলেক্ট করে নিলাম, তারপরে সেখানে আমরা লিখব হলো এন ইকুয়াল ওয়ান। তো আমাদের এটি হয়ে গেল, এখন আমাদের কি বাকি আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এন নিচে এন, তারপর কস, তারপরে এন পাই এক্স ডিভাইডেড এল প্লাস বিএন সিন এন পাই এক্স ডিভাইডেড এল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো এই লেখাগুলো এখন আমাদের লিখতে হবে কীভাবে, আমরা এখানে সবগুলো অপশনই আমরা আগে দেখেছি, তো আমরা আর সেভাবে রিপিট করবো না, আমরা দেখে যাবো কাজটি খুব মনোযোগ সহকারে কীভাবে আমি লিখি। তো আমরা এই ঘরটি আমরা ক্লিক করলাম, পরে আমি আগে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে এ এন নিচে এন আছে, তো সেটার জন্য আমাদের আগে স্ক্রিপ্টে যেতে হবে, স্ক্রিপ্ট থেকে এই চিহ্নটি নিলাম, তারপর এখানে এ লিখলাম, তারপর নিচে আছে এন, আমি এন লিখলাম, তারপর আছে কি কস। তো আমি এখানে যদি সরাসরি লিখে যাই কস লিখে যাই, তাহলে দেখা যাচ্ছে যে এন এর সাথে আছে প্রতীক, কিন্তু এখানে এন এর সাথে নেই, তো সেক্ষেত্রে আমাকে রাইট অ্যারোতে ক্লিক করতে হচ্ছে কিবোর্ডের, ক্লিক করলাম। তো এখন যদি আমি কস লিখি দেখুন যে এন এর সাথে আসছে না, এ এ এবং কস একই সাইজ আসছে। তারপর আছে কি, তারপর আবার ফ্র্যাকশন, ফ্র্যাকশন এন পাই এক্স ডিভাইডেড এল, তো আমাদের এর জন্য ফ্র্যাকশনে যেতে হবে, আমাদের এই এই ডিভাইডেড ওখানে দেওয়া আছে, তো আমরা এটা নিলাম, নিয়ে উপরে ক্লিক করলাম, উপরে লিখবো হলো এন পাই আছে কোথায় পাই, এখানে দেখুন লক্ষ্য করতে হবে একটু আমাদের সিম্বলগুলায়, তো আমাদের এই যে পাই, তারপর আছে কি হলো, তারপর আছে এক্স এন পাই এক্স, নিচে কি বড়হাতের এল, নিচে বড়হাতের এল লিখতে হলে কি হয় শিফট এল, আমি এটি জানি বেসিক এগুলো। তো
এটি লেখা হয়ে গেল, এল লেখা হয়ে গেল। এরপর যদি আমরা রাইট অ্যারোতে ক্লিক করি, তারপর আমাদের আছে কি প্লাস প্লাস ডি, তার নিচে এন আছে। তো একই রকম ভাবে আমাদের স্ক্রিপ্টে যেতে হবে, এটি নিতে হবে। নিলাম, এখানে লিখলাম বি, তারপর নিচে আছে হলো এন লিখলাম, তারপর আবার রাইট অ্যারোতে ক্লিক করলাম কিবোর্ডের, তারপর আছে সিন, সিন লিখলাম, তারপর আবার এন বাই এক্স ডিভাইডেড এল। তো আমরা এটি এখন করব এন বাই এক্স ডিভাইডেড এল। তো এর জন্য আমাদের ফ্র্যাকশনে যেতে হবে, এটি নিলাম, এখানে লিখব এন পাই, আমাদের এই যেখানে আছে এই যে পাই, তারপর হলো এক্স, তারপর ডিভাইডেড শিফট এল, শিফট এল। তো তারপর আছে হলো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আমি এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। তো এর জন্য আমাকে লেফট অ্যারোতে, রাইট অ্যারোতে ক্লিক করতে হবে, করে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই। দেখুন আমার এই হয়ে গেছে, একই হুবহু হয়ে গেছে। এটি একটু আমি লেফটে নিয়ে যাই। দেখুন এখানে যে ফাংশনগুলো ব্যবহৃত হয়েছে যেভাবে যেভাবে, ঠিক একইভাবে এখানে আছে, অর্থাৎ এটি থেকে আমি হুবহু এখানে আমরা তৈরি করতে পারছি। তো এইরকম বড় বড় গাণিতিক প্রকাশের জন্যই মূলত এই ইকুয়েশন, এখানের যে ইকুয়েশন অপশনটি আছে সেটি ব্যবহৃত হয়। তো এখন আমরা কী কী দেখলাম ইকুয়েশন থেকে, যদি নিচে যাই এখান থেকে নতুন আরেকটি ইকুয়েশন নেই, তো এখান থেকে যে কোনো একটি লেখা লিখে ইকুয়েশন টুলসে যাই। আমরা ফ্র্যাকশন দেখছি, স্ক্রিপ্ট দেখছি, রেডিক্যাল দেখছি, এই যে রুট নিয়ে যেগুলো করলাম, তারপর হলো আমরা লার্জ অপারেটর দেখলাম, লার্জ অপারেটরের কাজগুলো দেখছি, এরপর হলো ব্র্যাকেট তো আমাদের দিতেই পারি, ব্র্যাকেট সেটি দেখছি, ফাংশন এখান থেকে নেওয়া যায়, সিন আমরা সেগুলো সহজে এখান থেকে লিখে ফেলছি। দেখুন একটি বিষয় লক্ষ্য করার মতো, এখানের যে সিনগুলো আছে এস আই এন, সেগুলো এখানে যেগুলো আছে হুবহু এক, অর্থাৎ সোজাসুজি একটু ইটালিক, এখানে যেমন আমরা সিন লিখেছি এস আই এন, এগুলো একটু বাঁকানো, অর্থাৎ জেনারেল যে ইয়েগুলো লিখেছি আমরা, লেটারগুলো লিখেছি সেগুলো যেমন বাঁকানো, এখানের এই সিনগুলো বাঁকানো, একটু পার্থক্য কিন্তু আমাদের নজরে আসতেছে, অর্থাৎ এখানে বি যেমন বাঁকানো, সিনও বাঁকানো, কিন্তু এখানের যে সিন সেটি কিন্তু বাঁকানো ছিল না। তো এই জন্য আমরা যদি হাতে লিখি এখানে সি ও এস এস আই এন, লিখতে আর কত সময় লাগে, আমরা যদি হাতে লিখি তাহলে দেখা বোঝা যাবে যে এটি আমাদের ওই যে নির্দিষ্ট যে ফর্মুলা আছে সে ফর্মুলা থেকে আমাদের নেয়া না। তো এই জন্য আমাদের এভাবে হাতে লেখা যাবে না, সেক্ষেত্রে আমরা এটি সংশোধন করতে হবে। তো আমাদের কোথা থেকে সংশোধন করতে হবে, এই যে কস সিন এগুলো আছে, তো আমরা এখান থেকে সংশোধন করতে হবে, আমরা এগুলো কেটে দেই, এখান থেকে কেটে দেই। কেটে দিলাম, এখন আমাদের যে এই ঘরটি আছে, এখন আমি নেব হলো আমাদের এখানে কি আছে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আছে, দেখুন আমাদের এই যে এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থেকে এই যে ফার্স্ট ব্র্যাকেট এটি আমি নিলাম, নিলে দেখুন যে মাঝে দুই পাশে আমাদের ব্র্যাকেট চলে আসছে, মাঝে ঘর আসছে। তো এই ঘরে আমরা এখন এই লেখাগুলো লিখব, প্রথমে লিখব হলো এ, তার নিচে হলো এন। তো এটার জন্য আমাদের স্ক্রিপ্ট থেকে যেতে হবে, আমরা আগে একটু আগে কাজগুলো দেখলাম, আমি সেগুলো করে যাই, দেখুন লক্ষ্য করুন নিচে আছে এন, তারপর হলো রাইট অ্যারোতে ক্লিক করলাম, তারপর হলো এই যে এখন আমাদের কস, তারপর হলো উপরে এন বাই এক্স, নিচে এল, এন বাই এক্স ডিভাইডেড এল। তো আমাদের এখানে কসটি দেখা যাচ্ছে যে এই এ যেমন একটু বাঁকানো, কসটি কিন্তু বাঁকানো না, সেজন্য আমাদের কসটি এই যে এখান থেকে ফর্মুলা থেকে নিতে হবে, নাহলে আমাদের হবে না। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলায় আমরা কোথায় পাবো, এই যে ফাংশন, ফাংশনে গেলে আমরা এই ফর্মুলা পেয়ে যাচ্ছি, এখানে এই যে সিন আছে, কস আছে, টেন আছে, সিএসএস সেক্স আছে, কট আছে, তো আমাদের এখানে সব আছে। তো আমাদের এখানে কি নিছে, কস, তো আমরা এই কস নিলাম, দেখুন আমাদের কস চলে আসছে, এখানে আমাদের কি লিখতে হবে, এন পাই এক্স ডিভাইডেড এল। তো এর জন্য আমাদের কি করতে হবে, ফ্র্যাকশনে যেতে হবে, ফ্র্যাকশনে এটি নিলাম, দেখুন আমাদের চলে আসছে, উপরে লিখবো হলো এন, এন পাই, পাই আমাদের এখানে পাই, তারপর হলো এক্স, নিচে আছে কি, নিচে আছে বড় হাতে এল,
তো তারপরে আছে কি, তারপর আমরা রাইটারেতে যদি ক্লিক করি, তারপর ক্লাস ক্লাস বি এর নিচে এন আছে, তো এর জন্য আমাদের এই স্ক্রিপ্টে যেতে হবে। এটা নিলাম, তারপর এই ঘরটি সিলেক্ট করলাম, বি লিখলাম, তারপর এটিতে গেলাম, এন লিখলাম, তারপর আবার রাইটারেতে ক্লিক করলাম, করে এখন কি লিখতে হবে, সিন। তো আমরা হাতে সিন লিখতে পারি, কিন্তু সেখানে লিখলে আমাদের হবে না, তো তার জন্য আমাদের এই যে ফাংশন এখানে যেতে হবে, সিন গো, এই যে শুরুতে আছে সিন আসলো চলে আমাদের। তো আমাদের এই ঘরে সিলেক্ট করলাম, পরে আমাদের আবার এই ফ্র্যাকশন নিতে হচ্ছে আমাদের, আবার আমরা ফ্র্যাকশন নিলাম, নিয়ে উপরে হলো এন পাই এক্স, নিচে হলো এল, লিখে দিই পাই এক্স নিচে করাতে। এবার লক্ষ্য করুন, এবার এটি হুবহু একই রকম হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই পিকচারটি যেমন আমাদের এই এখানে যেমন দেয়া আছে, ফাংশনগুলো ঠিক যেমন দেয়া আছে এখানে, দেখুন এফ এক্স থেকে শুরু করে এখানে হুবহু একই রকম হয়ে গেছে, দেখুন এ বাঁকানো, ঠিক আছে। তারপর হলো কিন্তু আমাদের এই যে এ বাঁকানো, এন বাঁকানো, কিন্তু আমাদের কসটা বাঁকানো না, সিনটা বাঁকানো না, এগুলো জেনারেলভাবে ইউজ হয়েছে। তো এভাবে কিন্তু স্যার আমাদের পার্থক্য বুঝতে পারবে, যদি আমরা COS এখানে লিখে দিলাম দ্রুত হয়ে গেল, তখন কিন্তু দেখা যাবে যে এখানে যদি আমি লিখি COS, দেখুন মানে হাতে যেটা COS লিখলাম আর এখানে ফাংশন থেকে যেটা COS নিছি, এটা আর এটার মাঝে অনেক পার্থক্য। দেখুন এটি হলো একদম সোজাসুজি আর এটি হলো বাঁকানো। তো এইভাবে হাতে লিখে দিলে স্যার কিন্তু খুব সহজেই বুঝে যাবে যে এগুলো হাতে লেখা হয়েছে, এগুলো এই যে এখান থেকে ইকুয়েশন টুলসের এখান থেকে এই ফাংশন ইউজ করে নেওয়া হয়নি, এখানে যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেখান থেকে নেওয়া হয়নি। তো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের যদি ফাঁকিবাজি আমরা দিতে চাই তাহলে কিন্তু দিতে পারবো না আমরা, তো এগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। তো এরপর দেখবো হলো এখান থেকে, তো আমাদের এখানে মোটামুটি ফাংশনের ইকুয়েশনের সবগুলো দেখা হয়ে গেছে, আমাদের বাকি আছে কি, ও আমাদের অপারেটর, স্যার অপারেটর করার নিয়ে আমাদের ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্স থেকে দেখবো স্যার আমাদের ম্যাট্রিক্সটি করেছে। ম্যাট্রিক্স হলো আমরা এই যেখানে এই নয়টি ঘর যদি আমরা সিলেক্ট করে নিই, আমরা আগে দেখছি একটি ঘরে একটি করে সংখ্যা লেখা যায়, সেখানে আমরা লিখলাম দশ, নিচেরটায় লিখলাম বিশ, নিচেরটায় তিরিশ, তারপর একটা হলো এখানে লিখলাম হলো চল্লিশ, তারপরেরটা হলো পঞ্চাশ, তার উপরেরটা হলো ষাট, এটা হলো সত্তর, তারপরেরটা হলো আশি, তারপরেরটা হলো নব্বই। ঠিক এটা হলো মানে সিম্পলি এরকম ভাবে যদি কোনো সংখ্যা দেয়া থাকে আমাদের, সেটি হলো ম্যাট্রিক্সের মূলত সাজানো, এভাবে কিছু অঙ্ক দেয়া থাকে। তো ম্যাট্রিক্সের এখান থেকে এখন আমাদের মনে করেন আরও তিনটি ঘর বাড়ানো প্রয়োজন বা একটি ঘর বাড়ানো প্রয়োজন, আমরা এই ম্যাট্রিক্সে যাবো, গিয়ে আমাদের এই যেখানে লম্বা যদি তিনটি শাড়ি প্রয়োজন হয় আমরা লম্বা তিনটি শাড়ি নেবো, আমাদের এখানে লম্বা তিনটি শাড়ি চলে আসবে। তো এভাবে আমাদের আমরা করতে পারবো, এখান থেকে আমরা লম্বা তিনটি শাড়ি নিলাম, আমাদের লম্বা তিনটি শাড়ি চলে আসলো। একটি জিনিস আমাদের খেয়াল করতে হচ্ছে, এখানে আমরা ইচ্ছে মতো লিখে দিলাম যে আমরা এই তিনটি শাড়ি কিন্তু আমরা আলাদাভাবে নিয়ে আসছি, এই যে এইচ এক্স ওয়াই, এই যে তিনটি শাড়ি এটি আমরা আলাদাভাবে এখানে এই যে এখান থেকে আলাদাভাবে নিয়ে আসছি। এখানে যেমন তিনটি দেয়া ছিল একসাথে, এই যে তিনটি দেয়া ছিল সেরকম না, এখান থেকে আমরা আলাদাভাবে নিয়ে এসেছি। তো এটি হলো আলাদাভাবে নিয়ে আসলে দেখুন যে এটি আর এই যে সেভেন্টি এইচ খুব কাছাকাছি, এইটি এক্স খুব কাছাকাছি, নাইনটিন ওয়াই খুব কাছাকাছি। তো এই জন্য আমাদের এই নিয়ে আসার আগে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের কাছাকাছি না থাকে, সেজন্য আমাদের আমরা এটি নিয়ে যাই যে এরকম থাকাতে আমাদের স্পেস দিয়ে নেব আমরা যতটুকু লাগে, ট্যাব দিলে একটু স্পেস দিয়ে নিচ্ছি। তারপর যদি আমি ম্যাট্রিক্স থেকে নিয়ে নিই, এটি নিয়ে নিলাম, দেখুন যে একই রকম এখন ফাঁকা হয়ে গেছে। তো এই গেল ম্যাট্রিক্সের কাজ, মূলত ইকুয়েশনের কাজগুলো এই পর্যন্তই,
একটু দেখি যে আমরা মূলত কি কি কাজ করেছি। আমরা প্রথমে ফ্র্যাকশন থেকে দেখি, যে ফ্র্যাকশন থেকে ডিভাইডেড এর জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। যেখানে উদাহরণ লক্ষ্য করুন, এরকম যদি দেয়া থাকে কোনো ডিভাইডেড, তার জন্য আমরা এই যে এখান থেকে এগুলো ব্যবহার করতে পারি। তারপর গেল স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে আমরা এই যে এই অপশনগুলো পাই। আমরা এটি দেখছি, এটি দেখছি, এই দুটি দেখিনি, একটি দেখলে আরেকটি বোঝা হয়ে যাবে। তো আমরা এই কাজটি আগে একটু দেখে নিই। হ্যাঁ, তো আমাদের এই যে এই ম্যাট্রিক্সের সাথে আমরা এটি দেখি, স্ক্রিপ্টে যাই, এটি নিলাম। হ্যাঁ, আমাদের এই যে ঘরটি আছে, সেই ঘরে আমরা লিখলাম হলো এফ, আর এটিতে লিখলাম হলো জেড, উপরেরটিতে লিখলাম হলো এক্স। তো আমাদের ওই ঘরের কাজটি কি হয়েছে দেখুন, তো দেখুন যে আমাদের এখানে বড় করে নিই যে এফ এক্স উপরে নিচে জেড, এক্স আর জেড ছোট, এফটা একটু বড়। এখানে ঠিক একই রকম জিনিসটাই বুঝাচ্ছে এই স্ক্রিপ্টে, এই যে উপরে এই সাইডের যে দুটো থাকবে সে দুটো হবে ছোট, আর বাম পাশের যেটা থাকবে সেটা হবে একটু বড়। তো এটা হলো এই অপশন, ঠিক একই রকমই যেখানে এই বাম পাশের সাইডের দুটো ছোট, ডান পাশেরটা বড়। তো এই স্ক্রিপ্ট গেল, এরপর আসলো রেডিক্যাল। আমরা দেখেছি এই রুটের কাজগুলো কীভাবে করতে হয়। আমরা এটি নিয়ে আমাদের এখানে যেমন টু রুটের উপর টু দেওয়া আছে, এখানেও রুটের উপর থ্রি দেওয়া আছে। তো আমরা যদি এটি নিই তাহলে উপরে একটি ঘর আসবে। তো এই ঘরে আমরা ইচ্ছা মতো আমরা সংখ্যা বসিয়ে দিতে পারবো 5, 4। তো সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হচ্ছে যে এইটি নিয়া, অর্থাৎ এই ঘরটি নিয়া উপরে দেওয়ার জন্য। এভাবে নিলে তো শুধু টুই আসবে, এভাবে নিলে তো শুধু থ্রি আসবে। তো সেটি না করে আমরা এটি নিলে উপরে ছোটো ঘরে আমরা যে কোনো সংখ্যা বসিয়ে দিতে পারবো, নিচে বড় সংখ্যায় বড় ঘরে যে কোনো বসিয়ে দিতে পারবো। আর যদি উপরে কিছু না নিতে হয়, শুধু রুট নিতে হয়, তো সেক্ষেত্রে আমরা এটি নেব। তো এরপর আসলো হলো ইন্টিগ্রাল। ইন্টিগ্রালে আমরা কোনো অপশন এগুলো আমরা করিনি, আমাদের স্যারও করাইনি আর আমরাও দেখিনি। এটা মূলত হলো এই যে এখানে লক্ষ্য করুন, এই যে এইটি, এই যে সূত্রটা আছে, ঠিক এই সূত্রটা করার জন্য ইন্টিগ্রাল হয়। আমরা নতুন করে করব, আচ্ছা আমি নতুন করে করে দেবো ইন্টিগ্রাল, এটি ছোট করে নিই। আমরা কোন অপশনটি করব, এই যে এটি, এই সূত্রটি করব। সেক্ষেত্রে আমরা নতুন করে ইকুয়েশনে ইনসার্টে গেলাম, ইকুয়েশনে গেলাম, গিয়ে আমরা ইন্টিগ্রালে গেলাম। যেহেতু এরকম করতে হবে, উপরে থাকতে হবে, নিচে থাকতে হবে, আর ডান পাশে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে এটি দিলাম, এখানে আছে হলো এই চিহ্নটি, নিচে আছে হলো মাইনাস, ঠিক আছে এরকম চিহ্ন দিলাম। তারপর এখানে আছে হলো কি ই, তারপর হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো সেজন্য আমরা কোনটি নেব, আমরা এই স্ক্রিপ্টে যাব, নিলাম এটি নিলাম। দেখুন যে আমাদের এখানে মাইনাস এক্স, তার উপর আবার স্কোয়ার একটু প্যাসান। তো সেজন্য আমাদের আগে আমাদের আগের ইটা কেটে দেই, এই যে এখানে যে বড় ইটা এখানে নেই, ই দিলাম। তারপর আমরা এখানে কি মাইনাস এক্স, আমরা এখানে মাইনাস এক্স লিখলাম, তারপর টু লিখলে কিন্তু আমাদের এক্স এর উপর স্কোয়ার হয়ে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আবার আমাদের এই যে উপরে থাকতে আবার আমাদের স্ক্রিপ্টে যেতে হবে, আবার এটি নিতে হবে। তো সেক্ষেত্রে আবার উপরে দুটি অপশন পাচ্ছি। তো এখানে আমরা এক্স লিখলাম, উপরে লিখলাম হলো টু। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আমাদের হয়ে গেল। তারপর আমরা রাইট বাটন ক্লিক করতে থাকি, এই যে ইর সমান্তরালে যখন রাইট বাটনটা এই যে ইয়াটা চলে লেখা চলে আসবে, সেখানে আমরা এখন নেব কি ডিএক্স, নিতে হবে না কিছু ডিএক্স, তারপর ইকুয়াল ইকুয়াল, তারপর আসছিল রুট পাই। তো আমরা রুট জানি এখান থেকে নিতে হয়, এই যে রুট নিচে হলো পাই, নিচে ঘরটি হবে পাই, আমাদের এখানে সিম্বলগুলোতে আছে পাই। তো আমাদের হুবহু এরকম একটি ইকুয়েশন আমাদের তৈরি হয়ে গেল। তো আমরা এখানে কিসের কাজ দেখলাম, আমরা এখানে এই যে ইন্টিগ্রালের কাজ দেখলাম। তো আমরা লার্জ অপারেটর থেকে আমরা দেখেছি এই যে এটি ব্যবহার করে দেখেছি, আপনারা এইগুলো সব ব্যবহার করে ইউজ করে দেখতে পারেন।
যে কোনটি কিরকম অপশন আমরা এই যে এখানে ইউজ করে দেখেছি এটা। তো তারপর হলো ব্র্যাকেট, আমরা এই ফার্স্ট ব্র্যাকেট, আমাদের অন্য ব্র্যাকেট প্রয়োজন পড়েনি, আমরা এই ফার্স্ট ব্র্যাকেট এই যেখানে আমরা ইউজ করছি ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করে দেখেছি। তো আমরা ব্র্যাকেট আপনারা অন্যগুলো ইউজ করে দেখবেন। তারপর হলো এই যে সিন কস, আমাদের এখানে ব্যবহার করছি এই যে ফাংশন থেকে সিন কস আমরা এই যে এখানে ব্যবহার করছি। তো আমাদের এই ফাংশন থেকে যদি আমরা ব্যবহার না করি তাহলে এখানে যদি শুধু হাতে লিখে দিই তাহলে এ এর মতো হবে, অর্থাৎ এর মতো একটু বাঁকানো হবে, কিন্তু এখান থেকে ফাংশন থেকে নিলে দেখা যাচ্ছে যে কোনো বাঁকানো হচ্ছে না। তো এই বিষয়গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, তার সহজে বুঝতে পারবে বিষয়গুলো। তো এটা হয়ে গেল। তারপর অ্যাকসেন্ট থেকে আমরা দেখিনি, অনেক সময় থাকে এরকম বিভিন্ন রকম চিহ্ন থাকে, যেমন এখানে এর নিচে আছে হলো আপনার জিরো প্লাস, আবার এ এর উপর অন্যরকম একটি চিহ্ন আছে, তা আমরা লিখি এ, তার উপর মনে করেন যে এইরকম একটি চিহ্ন আছে এই যে। তো তার জন্য মূলত ওই অপশনটি, তার জন্য এই যে এখানে এই অ্যাক্সেন্ট অপশনটি, এই যে এখানে অনেকগুলো দেখবেন যে সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, আমাদের গাণিতিক প্রকাশের জন্য এগুলো লাগে, গাণিতিক এখানে প্রকাশ হলে এটি এখান থেকে আমরা নিয়ে নেব। তো তারপর হলো লিমিট অ্যান্ড লগ, আমরা এগুলো কাজ দেখেছি, এই যে এখানে লিমিট লিমিটের কাজ দেখেছি, আমরা এটি ব্যবহার করছি এই যে এখানে আমরা ব্যবহার করেছি। তারপর হলো আমাদের অপারেটর, স্যার অপারেটর করার নিয়ে আমরা দেখিনি ওটি, ম্যাট্রিক্স আমরা ম্যাট্রিক্সের এটি ব্যবহার করে দেখছি, তারপর এখানে এগুলো ব্যবহার করে দেখেছি। তো এই গেল হলো আমাদের ইকুয়েশনের সব কিছু, ইকুয়েশনে এগুলোর বাইরে আরও অনেক গভীরের আলোচনা আছে, তো সেগুলো আমাদের স্যার করার নেই, আমাদের এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।